মাননীয় অধ্যক্ষ মহাশয় বিগত পাঁচ বছর যুবকের জন্য অনেক ঐতিহাসিক আইন হয়েছে প্রশাসনিক নানা উন্নতির মাধ্যমে নানা নতুন নতুন সুযোগ তৈরি হয়েছে পেপার লিকের মতো সমস্যা যা আমাদের যুব সমাজকে চিন্তিত রাখতো সে বিষয়ে আমরা কঠোর আইন নিয়ে এসেছি যাতে ওদের মনে যে প্রশ্ন এবং আশঙ্কা আছে আর প্রশাসনের প্রতি ওদের যে ক্ষোভ ছিল সেটাকে চিহ্নিত করে সমস্ত মাননীয় সাংসদরা দেশের যুব সমাজের মনোভাব অনুভব করে খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন মাননীয় অধ্যক্ষ মহাশয় এই কথা সত্যি যে কোনো মনুষ্য জাতি অনুসন্ধান ছাড়া উন্নতি সম্ভব নয় তাদের প্রতিনিয়ত পরিবর্তনের মধ্যে দিয়ে অনুসন্ধান ক্রিয়া চালিয়ে যেতে হয় আর মানব সমাজের লক্ষ লক্ষ বছরের ইতিহাসের সাক্ষী সময়ের সঙ্গে সঙ্গে এই অনুসন্ধান ক্রিয়া চলেছে আর জীবন সামনের দিকে এগিয়ে গেছে এই ভবনে বিধিবদ্ধভাবে আইন প্রণয়ন করে অনুসন্ধানকে উৎসাহ দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের এই আইন সাধারণত আমাদের প্রতিদিনকার জীবনের রাজনৈতিক চর্চার বিষয় হয়ে উঠতে পারে না কিন্তু এর ফল শুধু প্রসারী হতে পারে আর এই রকম গুরুত্বপূর্ণ একটা কাজ সতেরোতম লোকসভা করেছে আমার দৃঢ় বিশ্বাস যে দেশের যুবশক্তি এই সিদ্ধান্তের জন্য এই পৃথিবীর রিসার্চ আর বহু হাব আমাদের দেশ হতে পারে কারণ আমাদের যুব যুবশক্তির সেই সম্ভাবনা আছে এখনও এই পৃথিবীতে এমন অনেক কোম্পানি আছে যাদের ইনোভেশনের কাজ এই ভারতবর্ষেই হয়ে থাকে এখানেও একটা বিশাল হাব হবে এই ব্যাপারে আমার বিশ্বাস নিশ্চিত